অলকি টিভির পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগতম বন্ধুরা। আরেকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম, তা হলো স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এখানে মোটামুটি একটা বড় সড় মাপার সার্কুলার প্রকাশ করছে। তিনটা ক্যাটাগরি আছে, তিনটা ক্যাটাগরিতে কিন্তু বেশ কিছু লোক নিয়োগ করবে, যেমন 51 জন, 11 জন, এটা কত, 4 জন। আর সবচেয়ে বড় কথা হলো এখানে কিন্তু এসএসসি এইচএসসি স্নাতক পাশে আবেদন করতে পারবেন। স্পেশালি এইচএসসি পাশে আবেদনের সংখ্যাটাই কিন্তু বেশি, তো এখানে জাস্ট যারা আগ্রহী প্রার্থী তাদের জন্য একটা বিশাল বড় সুবর্ণ সুযোগ, যেহেতু গভর্নমেন্ট জব। তো আমি এটা নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি নতুন নতুন সার্কুলার সংক্রান্ত যদি কোনো আপডেট মেসেজ পেতে চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, বিনিময়ে আপনারা যে কোনো সার্কুলারের আপডেট মেসেজ পেয়ে থাকবেন। তো বন্ধুরা, আমি এই সার্কুলারের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই অবস্থাটা চলে আসবেন। আসার পরে একটু নিচে নামলে সার্কুলারটি পেয়ে যাবেন। তো আমি আসলে সার্কুলার দেখতে পাচ্ছি একটু লম্বা কিসিমের, আমি এটা একটু বড় করেছি, নামাইছি, নামায়া ওইখান থেকে আপনাকে দেখাই, আপনার অবশ্যই নামায় একটু বড় করে দেখবেন। তো আর তার একটা কথা বলে নেই, এই সার্কুলারের পাশাপাশি দেখুন ডান পাশে থাকা আরও কয়েকটা বেশ কিছু সার্কুলার আছে, আপনারা চাইলে এগুলো দেখেও কিন্তু আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই হলো সেই কাঙ্ক্ষিত সার্কুলার। আমি আর একটু বড় করে নিই আপনাদের সুবিধার্থে। ওকে, আমার মনে হয় দ্যাটস এনাফ। তো আসলে বর্তমান এই রানিং সপ্তাহে আর কি, রানিং সপ্তাহ বলবো না, আসলে এই বর্তমান ডিসেম্বর মাসের একদম শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য সার্কুলার আসলে আমরা পাই নাই। আপনারা দেখতে পাচ্ছেন তেমন কোনো সার্কুলার হচ্ছে না, আর ওভারঅল ডিসেম্বর মাসে একটু সার্কুলার সংখ্যাটা কমই হয়। তো এই গ্যাপের ভিতরে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু সাধারণ জ্ঞানের উপরে বেশ কিছু তথ্য দেওয়ার জন্য। আপনারা এগুলো একটু লেখাপড়া করবেন, যারা চাকরি আগ্রহী প্রার্থীদের আমার মনে হয় তাদের খুব ভালো হবে, কারণ জানুয়ারির শুরু থেকে কিন্তু ব্যাপক হারে আমরা সার্কুলার পাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমি এটা নিয়ে একটু আলোচনা করি। এটা হলো স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এটা হলো ওদের অফিসিয়াল ওয়েবসাইট, বুঝতে পারছেন। তারা এখানে যে কয়েকটা মানে তিনটা ক্যাটাগরিতে বলছে, তার প্রথম হলো হিসাব রক্ষক, বেসিক পাবে 10,200, ইন্টারটাল 24,680 টাকা স্যালারি পাবে, পদ আছে 4টা। এটা জাস্ট আপনার স্নাতক পাশে কিন্তু আবেদন করলে আবেদন মানে জাস্ট পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে যে সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন, দেখুন এখানে কিন্তু বেশ কিছু জেলার নাম দিয়েছে, এই সমস্ত জেলার লোকজন এই প্রথম দুটোতে আবেদন করতে পারবেন। ওকে, বাকিগুলো এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই একটু পড়ে নেবেন যে আপনার জেলা আছে কি না। আর আরেকটি বিষয় হলো যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা আছে, তারা কিন্তু যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন, তাদের জন্য একদম ফুল ফ্রি, সে কোনো যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন 2 নম্বর হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সে বেসিক পাবে 9,300, ইন্টারনাল 22,490 টাকা স্যালারি পাবে, এখানে পদ আছে 11টা। এখানে আপনি এইচএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কিংবা কম্পিউটার অপারেটর, এই কম্পিউটার অপারেটর কাজের জন্য আপনার কী কী যোগ্যতা দরকার তার উপরে আমি একটা ভিডিও বানাইছিলাম। আপনি এই যদি এই পদে যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আমার ভিডিওটি দেখতে পারেন, আমার বিশেষ আপনার উপকারে আসবে, কারণ আমি ওখানে বিস্তারিত আলোচনা করছি আপনার কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য কী কী যোগ্যতা দরকার, আমি সেটার উপরে আলোচনা করছি, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। দেন 2-3 নম্বর হলো অফিস সহায়ক, এখানে পদ আছে 51টি, বেসিক পাবে 8,250, ইন্টারটাল 20,010 টাকা স্যালারি পাবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জাস্ট আপনি এসএসসি পাস করলেই কিন্তু হবে। তো বন্ধুরা, আমার মনে হয় ব্যাপারটা মোটেও কম না। এখন আমি সরাসরি চলে যাই আপনাদের এখানে বয়সের ক্ষেত্রে, তাহলে বয়স এখানে কত, 27/12/2020-এর ভিতরে আপনার বয়স হতে হবে 18 থেকে 30। আর যদি আপনার মুক্তিযোদ্ধা ফ্যামিলি কিংবা শারীরিক প্রতিবন্ধী কোটামোটা থাকে এরকম কিছু একটা, সেক্ষেত্রে আপনি আরও অতিরিক্ত 2 বছর পাবেন, মানে 18 থেকে 32 বছর। এখন চলে আসি সরাসরি আপনার কীভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে ঢুকে আপনাকে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। আবেদনটা শুরু হবে 7/12/2020, অলরেডি আজকে থেকে কিন্তু শুরু হয়েছে বন্ধুরা, আমি বলে দিচ্ছি আজকের থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু, সকাল 10টা থেকে, এবং এটি চলতে থাকবে 27/12/2020 বিকাল 5টা পর্যন্ত। ওকে, বাকি বিষয়গুলো কী কী করতে হবে না হবে সব কিছু কিন্তু এখানটাতে বর্ণনা করা আছে। আপনাদের কাজ হলো জাস্ট সার্কুলারটি নামান, একটু পড়েন, একটু দেখেন, বাকি বিষয়গুলো নিজে থেকে বুঝতে পারবেন, কারোর কাছে কোনো প্রকৃতির হেল্প নিতে হবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।